নিজের নয়, ঢালিউড কুইন অপুবিশ্বাস একমাত্র ছেলে আব্রাম খান জয়ের পছন্দে বিয়ে করতে চান। অনেকদিন থেকে শোনা যাচ্ছে চিত্রনায়িকা অপুবিশ্বাসের বিয়ের গুঞ্জন। ঢালিউড কুইন খ্যাত এই নায়িকা দ্বিতীয়বারের মতো সংসার পাতবেন। ফেসবুক ও কিছু গণমাধ্যম নায়িকার বিয়ের গুঞ্জনে ঘি ঢেলেছে চিত্রনায়ক বাপ্পিকে জড়িয়ে, কিন্তু সব খবরকে হেসে উড়িয়ে দিয়েছেন নায়িকা। দাবি করেছেন খুবই দুর্বল ও গুজব বলে। নতুন করে আবারও শুরু হয়েছে অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন। তার কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে দ্বিতীয় বিয়ের কথা অস্বীকারও করেননি নায়িকা। তবে এখনই বিয়ে করছেন বিষয়টি এমন নয়, অপু বিশ্বাস বলেন বিয়ে হয়তো করতেও পারি কোনো একদিন, যদি করি তবে এবার আমি জয়ের ইচ্ছেতেই বিয়ে করব। তার মানে এই নয় যে আমি এখনই বিয়ে করে ফেলছি বা বিয়ের জন্য পাত্র দেখা শুরু করে দিয়েছি, বিয়ে করলে সবাই জানতে পারবে। আপাতত একমাত্র পুত্র আব্রাম খান জয়কে ঘিরেই ভালো সময় কাটাচ্ছেন তিনি। ছেলের দেখাশোনা, পড়াশোনা, স্কুল সবকিছুই সামলে যতটুকু সময় পান সেটুকু সবিজে ব্যস্ত ব্যয় করেন তিনি। সিনেমা বিজ্ঞাপনের শুটিং এর পাশাপাশি বিভিন্ন রকম শোতে অংশ নেন। সাকিব অপু দম্পতির বিচ্ছেদ হয়ে যায় গত বছর 12 মার্চ, যেটা আমরা সবাই জানি। বন্ধুরা, বিয়েতে আবদ্ধ হতে হবে এটা কিন্তু নিয়ম প্রকৃতির, এবং জুটি হয়ে সাকিব খান ও অপু বিশ্বাস যে ঢাকাই ছবির একসময় সুপার ডুপার হিট নায়ক নায়িকা, সেটাও কিন্তু সারা জীবনের জন্য থেকে যাবে, হয়তো সেটা রেকর্ড হয়েও থেকে যাবে। হ্যাঁ, সেই অপু বিশ্বাস এবং সাকিব খান তাদের একমাত্র আদরের সন্তান জয় এখন বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে পড়াশোনা করছেন। সর্বশেষ শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। দেবাশিস বিশ্বাস পরিচালিত এই ছবির নায়িকা অপু বিশ্বাস এবং নায়ক বাপ্পি চৌধুরী। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষা রয়েছে। অপু বিশ্বাস বলেন, সিনেমাটি মুক্তি হোক, দেখা যাক আমার ক্যারিয়ারে সেটা কোন মাত্রা যোগ করে। আর দর্শক ভক্তদের অবশ্যই আমি বলবো যে আপনাদের জন্য লুকিয়ে আমি কোনো কাজ করব না। আমি আপনাদেরকে ধোকা দিয়ে আসলে অনেক বড় ভুল করেছি, এবং সে সময় যদি আপনারা সাথে থাকতেন আমি জানি আমার ক্যারিয়ারের একটু ক্ষতি হতো না। কারণ যারা ভালোবাসে তারা সেই মানুষটিকে নয় তার অভিনয়কে ভালোবাসে। আমি অপু বিশ্বাস, আমার অভিনয় কতটা ভালো বা আমি নিজেকে আপনাদের কাছে কতটা উপস্থাপন করতে পেরেছি, কেমন ভাবে পেরেছি, সেটা আমার ভক্তরা সেটা প্রমাণ দিয়েছে। 4 লক্ষ ভক্ত যখন আমার পাশে এসে দাঁড়ায় তখন আসলে নিজেকে সত্যি অনেক ভাগ্যবতী মনে হয়। আর সেই ভক্তদেরকে আমি কথা দিচ্ছি, এবার আমি যাই করি না কেন অবশ্যই আপনাদেরকে সবকিছু জানিয়ে এবং আপনাদের কেমন লাগে সেটা বুঝে আমি করব। কারণ আমি জানি জীবনে নিজের একা একা নিজেকে অনেকটা পথ পাড়ি দিয়ে আসার পর আপনারা যখন আমার পাশে এভাবে দাঁড়িয়েছিলেন, আপনাদেরকে আমার অবশ্যই আমার সব ভালো মন্দ শেয়ার করাটা আমার কর্তব্য। আর সবচেয়ে বড় কথা, আপনারা আমার জয়কে অনেক বেশি ভালোবাসেন, এবং সেজন্যই আমি জয় মনে কোনো কষ্ট দিব না। জয় যে যাকে মানুষ হিসেবে ভালোবাসবে, জয় যাকে মানুষ হিসেবে পছন্দ করবে, সেরকম কাউকে পেলে তবেই আমি তাকে বিয়ে করব, এটা আমি আপনাদেরকে আজ কথা দিলাম। সত্যি অপু বিশ্বাস মা হিসেবে অনেক ভালো একটা অপশন বেছে নিয়েছেন, এবং তিনি মানুষ হিসেবে একা থাকা পছন্দ করেন না, একা থাকতে পারবেন না, সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। আর সেটা যদি হয় যে তিনি তার ছেলেকে যে ভালোবাসবে এবং জয় যাকে পছন্দ করবে তাকেই তিনি বিয়ে করবেন, তাহলে তো কথাই নেই। সুতরাং অপু বিশ্বাসের মন মানসিকতা সবসময় অনেক উঁচু এবং অনেক উপরের, তাই তাকে আমরা অবশ্যই অনেক শ্রদ্ধা করি এবং ভালোবাসি। আমরা জানি অপু বিশ্বাসের কাছ থেকে অনেক মেয়েদের অনেক কিছু শেখার আছে। আমরা তার উজ্জ্বল সাফল্য কামনা করছি। বন্ধুরা, আমরা যারা উপভোক্ত রয়েছি তারা অবশ্যই, আমি জানি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, এবং যারা এখন সাবস্ক্রাইব করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে সব খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।